সত্যি কষ্ট লাগে ওদের কথা শুনলে। না, মনে জোর রাখা ভালো, আমার হয়তো সেই মনের জোর নেই, ওর মধ্যে সেই জোর থাকুক, তোমরা সেটাই ওকে আশীর্বাদ করো। চলো একটা মজার জিনিস দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করি। এইটা আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, এই ভিডিওটা আমার করে রেখেছিলাম। দেখো এটা আমাদের ছাতে, পাতা চিচ্চিচ কেন? দেখো হনুমানটা কিরকম বেল ফুলের পাতা ছিঁড়ে খেয়ে নিচ্ছে। যা, ওই দেখ বেল ফুলের পাতাগুলো খাচ্ছে, বেল ফুলের পাতা খিদে পেয়েছে, কলা খেলো তো, কি অসভ্য দেখ। দেখো আজ সকাল থেকে কিরম বৃষ্টি পড়ছে, দেখো আমার বারান্দায় সব শুকোচ্ছে এগুলো, আর বারান্দার মেঝেটা দেখো জল, বুঝলি তো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে মুষলধারে সকাল থেকে। এখন বাজে 8:10-15 বাজে সকাল, যখন থেকে উঠেছি তারপরেই ঝমঝম করে বৃষ্টি এলো হঠাৎ। আর ওই দেখো জিম্মা ওদিকে ক্লাস করছে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখো এইটা হচ্ছে খোল জল, তোমাদেরকে আমি বলেছিলাম এইভাবে থামস আপের বোতলে আমি ভরে, আর দেখো ছিপি আটকে রেখেছি, কোনো গন্ধই বেরোচ্ছে না, কিন্তু এখন খুললে গন্ধ বেরোবে। খুলে আমি গাছে দেব, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এটাকে আমি খুলে এনেছি, এবারে এইভাবে গাছের গোড়ায় অল্প অল্প দিয়ে দেবো এই জল, দেখেছো? বিশেষ করে যদি তোমরা ফুল গাছের গোড়ায় দাও, এই যে এইটা ফুল গাছ, তাহলে খুব ভালো ফুল হয়। ব্যাস সব গাছগুলোতে দিয়ে দিয়েছি, সুবীর অফিস বেরিয়ে যাওয়ার পরে দিয়েছি। এই কাজটা না আমাকে লুকিয়ে লুকিয়ে করতে হয়, কেন বলো তো, একটু তো গন্ধ ছাড়েই না, এই এখন যে দিয়েছি একটু তো গন্ধ বেরোচ্ছেই, কিন্তু এই যেহেতু গাছগুলো বাইরে আছে গন্ধটা একবারে ঘরে কিছু আসছে না, উঠে মানে উবে যাবে গন্ধটা, কিন্তু বাবা উনি বাড়িতে থাকলে আর দেওয়া যাবে না, তখন চেঁচাবে, বলবে ওরে বাপরে আর গাছ করতে হবে না তাহলে, ওইরকম গন্ধ। যাকগে এই কাজটা যেন লুকিয়ে লুকিয়ে আমার সারা হয়ে গেল, তবেই না এরকম ফুল ফুটবে বলো, তা ফুল ফুটলে কত আনন্দ হয়, তা একটু তো কষ্ট করতে হবে কেষ্ট পেতে গেলে, চলো। তো দেখো আজকে রান্না করছি কি বলো তো, এটা আরে বাপরে দারুণ ইয়াম্মি ইয়াম্মি, আজকে হচ্ছে লইটে মাছের ঝুড়ি। এই লইটে মাছের ঝুড়ির রেসিপিটা আমি আর শেয়ার করলাম না, কারণ অলরেডি আমি অনেকবার করেছি, আমি লিংক দিয়ে দেবো আমার চ্যানেলের। আর তবে আমি কাঁটাটা বেছে নিয়েছি, দেখো কাঁটাগুলো এখানে পড়ে আছে। আর করেছি কলমি শাক ভাজা একটু রসুন ফোড়ন দিয়ে, আর এই দেখো ভাত হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, আর এবার শুধু একটু ডাল করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই দেখো আমাদের ফুল লাঞ্চ মেনু, ফুল প্লেট দেখিয়ে দিলাম, ডাল, লোটে মাছের ঝুড়ি, আলু পোস্ত আর কলমি শাক ভাজা, দারুণ না? এই জমে গেছে আজকের লাঞ্চ। দেখো এখানে আমি নিচ্ছি একটু নিম পাউডার। নিম পাউডার তো আমরা জানি যে ব্রণ, পিম্পলস এগুলো সারাতে, মানে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন মুখ থেকে দূর করতে, স্কিন থেকে দূর করতে, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন স্কিন থেকে দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। আর তার সঙ্গে দিচ্ছি একটু রোজ ওয়াটার, দিয়ে আমি একটা পেস্ট বানাবো। দেখো রোজ ওয়াটারটা এখানে আমার স্প্রে বটলে আছে, তবে এটা খুলে নিলে বেশি তাড়াতাড়ি ঢালা যায়, দিয়ে এবার এটা দিয়ে আমি একটা পেস্ট বানাচ্ছি।
দেখো এইভাবে আমি পেস্টটা অল্প পরিমাণে নিয়েছি, বেশি আমার লাগবে না। আর এখানে আমি ইউজ করেছি ওরিগেন্সের নিম লিফ পাউডার আর ওরিগেন্সেরই রোজ ওয়াটার। তোমরা যে কোনো নিম লিফ পাউডার দিয়ে এই একই কাজ দেবে। তো এবার এটা আমি এইটা দেখো পেস্টটা ঠিক এরকম থিকনেসে বানিয়েছি। এবার এটা আমি কি করব দেখো, দেখো আমার না এমনিতে ব্রণ পিম্পলস কিচ্ছু হয় না মুখে, কিন্তু হঠাৎ করে দেখো এই জায়গাটাতে না একটা ছোট্ট মতন হয়েছে, মানে ব্যথাও হয়েছে লাল মতন। তা এইটাতেই আমি একটুখানি অ্যাপ্লাই করে দিচ্ছি, জাস্ট এইভাবে। এইখানে একটা হয়েছে আর এই জায়গাটা একটা হয়েছে, মানে সবে সবে হচ্ছে, বুঝতে পেরে গেছি যে খুব ব্যথা হয়ে আছে, বুঝেছো তো? এইভাবে পিম্পলসের ওপর লাগিয়ে রাখলে না একদম অব্যর্থ ওষুধ, সেরে যাবেই। তা এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিম পাউডার আর রোজ ওয়াটার সবার কাছে থাকে, দেখে নিও। দেখো রোজ চকলেট, এই দেখো এই দেখো, এত চকলেট খেয়ে দিল জিম্ম বাবা। বাবা বাবাকে বলবো, দাঁড়া রোজ চকলেট বন্ধ করতে হবে এবার তোর, এত চকলেট খাওয়া তোর বন্ধ করতে হবে। আরে বলবো না, দাঁড়া হতে পারে কালকে একটা গাড়ি ভর্তি চকলেট আনবে। হ্যাঁ গাড়ি ভর্তি চকলেট, আমি ইউটিউবে দেখেছি। ঠিক আছে এইটা একটা দাদার একটা তোমার, খাই জানো তো এসেছে ওইগুলো আমাদের। না 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 এগুলো দাও, বুধুকে দাও, সবাইকে দাও, এক্লেয়ার। আচ্ছা ঠিক আছে আমি দুটো নিয়ে নিচ্ছি, তিনজন বাকি তিনটে করাই আছে। একটাই রিকোয়েস্ট, ওই একটা ফিডব্যাক এর যে মেসেজটা আছে ওটা একটু আই এম হ্যাপিটা একটু ক্লিক করে সাবমিট করো। ঠিক আছে ঠিক আছে, তো পেমেন্ট করাই ছিল। দিমা এই ছোট ছোট গুলো তো তোল, আমি বালতিটা নিয়ে যাচ্ছি। ছোট ছোট গুলো নিয়ে চল, এই যে এইগুলো। কারাচি বেকারির হালুয়া, টাটা সহজ, এটা হিং হিং ক্যাচ হিং, এইটা গোবিন্দভোগ চাল, এটা কি, এটা আটা, আরে এটাও গোবিন্দভোগ চাল, এটাও তো গোবিন্দভোগ চাল, এটা এমনি চাল, মিনি কেক, এটা কি, এটা আলমন্ড, এটা হলুদ গুঁড়ো, সেদিন আর একটা হলুদ আল, এটা বেসন, এটা কি আলু ভুজিয়া, বাবা এত বড় আলু ভুজিয়া, এইটা হচ্ছে ওই জ্যাগরি পাউডার গুড়, এটা ময়দা, এ পোলো, পোলোকে অর্ডার দিয়েছে রে পোলো, আর এইটা বড় এলাচ, মানি তোমার বড় এলাচ, এই অর্ডার ছিল এখন আসলো। বড় এলাচ মাঝে মধ্যে খেতে ভালো লাগে বলো, চলো এবার এগুলোকে স্যানিটাইজার করি। এই জিম্মা ওই স্প্রেটা দে, স্যানিটাইজ করে এগুলো একবারে স্যানিটাইজ করে আর এই বালতিটাতেই রেখে দেবো। আমি তো তোমাদের বলেছি এরকম একটা বালতিতে আমি রেখে দিই, দুদিন পরে বের করবো, সে আপসে স্যানিটাইজ হয়ে যাবে। একটু স্প্রে মেরে দে, এই দেখো করাচি বেকারির, এই যে কি করাচি হালুয়া, এই যে এইরকম, এই কিসের হালুয়া কে জানে, গাজরের নাকি জানি না, এরকম এসছে। আর এই কৌটোগুলো, এগুলো না আমি ভেবেছিলাম একটু বড় বড় কৌটো, কিন্তু এখন দেখছি একদম ছোট ছোট কৌটো। এইগুলো ফ্রিজে কিছু রাখতে টাখতে কাঁচা লঙ্কা টঙ্কা ভালোই হয়েছে। আর এইটাও আমি ভেবেছিলাম ওইরকম বড়, আগের গুলো বড় ছিল, এটা একদম ছোট্ট, দূর এই কাজের নয় কোনো। আর একটা ঘি,
আর এটা হচ্ছে কোকোনাট মিল্ক। আচ্ছা সব কাজ সেরে আমরা দুজন এখানটায় এসে কেন বসেছি তাই তো, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে কি হলো, গরম করছে, ফ্যানটা অফ তো, আর ফ্যানটা যদি চালাই না তাহলে কোনো কথা শুনতে পাবে না, সেই জন্য ফ্যানটা একটু অফ রেখেছি। যে তোমাদের মানে কথাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বলার দরকার, কারণ তোমরা অনেকেই আমাকে এ দেখছি প্রচুর কমেন্টস আসছে, দিদি জিম্মা বড় হয়ে কি হতে চায়, মানে এটা কিন্তু একটা সত্যি সাংঘাতিক প্রশ্ন যে জিম্মা বড় হয়ে কি হতে চায়, জিম্মা বড় হয়ে কি হতে চায়, সেই প্ল্যানিং বা সেই প্রশ্ন সত্যি আমাদের মাথাতেও এখন মানে এতদিন আসেনি, মানে ওকেও আমরা কোনোদিন জিজ্ঞাসা করিনি যে তুই বড় হয়ে কি হতে চাস। আর ছোট সবে ক্লাস ফাইভে পড়ে, জিজ্ঞাসা তো করিনি, তা চলো তোমাদের সামনেই ওকে আমি জিজ্ঞাসা করছি যে জিম্মা তুমি বড় হয়ে কি হতে চাও বলো তো সবার সামনে দেখি। স্পেস সায়েন্টিস্ট। কি? স্পেস সায়েন্টিস্ট। স্পেস সায়েন্টিস্ট। হুম, ও অবশ্য ছোটবেলা থেকেই মানে অনেক বলে যে স্পেস সায়েন্টিস্ট, স্পেসে কল্পনা চাওলা এরকম দেখে, এটা তোমার মাথায় এটা আসলো কি করে যে স্পেস সায়েন্টিস্ট হতে হবে? মানে আগে তো বলতো যে ডান্সার হবো, হঠাৎ দেখছি কদিন ধরে ও অন্যরকম কিছু মানে সার্চ করে করে দেখে। আমি হয়েছি কারণ আমি ফার্স্ট ওমেন মার্সে চড়ার হতে চাই, মানে ফার্স্ট মার্স। হ্যাঁ মার্স। আচ্ছা হঠাৎ করে তো শুনছি যে স্পেস সায়েন্টিস্ট, বাবা আমার তো মাথা ঘুরে গেল, কিন্তু হঠাৎ করে তোমার মাথায় ওই বুদ্ধিটা কেন এলো স্পেস সায়েন্টিস্ট তুমি হতে চাও কেন? আমি হতে চাই কারণ আমি কল্পনা চাওলার মতন হতে চাই, কল্পনা চাওলা ফার্স্ট ওমেন ইন্ডিয়ান ছিল যে স্পেসে গিয়েছিল, তাই আমি ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হতে চাই যে মার্সে নামবে। স্পেস সায়েন্টিস্টের ব্যাপারটা তুমি জানলে কি করে? নেটে। কি করেছো, কি দেখেছো? নেটে দেখেছি যে আমাকে বাবা ছোটবেলা থেকে বলতো কল্পনা চাওলা এই করেছে, কল্পনা জোরে বলো কেউ শুনতে পাচ্ছে, আমাকে বাবা ছোটবেলা থেকে বলতো কল্পনা চাওলা এই করেছে, বাবা মাথায় ঢুকেছে কল্পনা চাওলা, কিন্তু কল্পনা চাওলার জীবনটা কত কষ্টের বলো তো, কত কম বয়সে ও যখন মরেছিল তখন তোর মাও কষ্ট হয়ে করেছিল, কিন্তু ও তো কত গান্ধীজিও তো ওরকম করে লড়াই করেছিল, ওরা কি দেশের জন্য ইংরেজদেরকে তাড়ানোর জন্য ভয় পেয়ে লড়াই করবে না বলে ওরা কি পিছনে চলে গেছিল, ওরা তো গিয়ে মেরেছিল ঢিল নিয়ে থাকতো ছাতে, ইংরেজরা যেই ইংরেজের মাথায় ফেলতো নিয়ে অমনি লুকিয়ে পড়তো, যাতে ইংরেজরা দেখতে পেলেই গুলি মেরে দেবে, তাই জন্য ওরকম করতো নাকি। সেটা ঠিক, কল্পনা চাওলার জীবনীটা কষ্টের ঠিকই, কিন্তু যাকে আমার ভালো লাগলো শুনে যে ও মানে আমি না অ্যাকচুয়ালি ওকে একটুখানি ইতিহাসের গল্প বলি ছোটবেলা থেকেই, আর ওর বাবা একটু ওইসব নেট দেখিয়ে দেখিয়ে ওকে বলে কল্পনা চাওলা ফলার গল্প, কল্পনা চাওলার গল্পটা কিন্তু আমি ওকে কখনো বলিনি, বা স্পেসের ব্যাপারটাও আমি ওকে কখনো বলিনি, কিন্তু হ্যাঁ ওই নেতাজি ও যেগুলো বললো, গান্ধীজি, ক্ষুদিরাম, এদের গল্প আমি ওকে বলেছি যে এরা দেশের জন্য কত কি করেছিল, এরাও তো মানে বলো গানে ক্ষুদিরাম ওইটুকু ছেলে মায়ের কোল শূন্য করেই তো চলে গেছিল, ওই গানটা শুনলে না ও এখনো কেঁদে ফেলে জানো, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, বলো সত্যি কষ্ট লাগে ওদের কথা শুনলে না, মনের জোর রাখা ভালো, আমার হয়তো সেই মনের জোর নেই, ওর মধ্যে সেই জোর থাকুক, তোমরা সেটাই ওকে আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, দেখো কার মতন কি হবে সেটা কোনো ব্যাপার না, আর এইটুকুনি মেয়ে ও আজকে বলছে কালকে হয়তো ভুলে যাবে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু কি বলতো একটা মনের জোর যাতে ও রাখতে পারে, হ্যাঁ ওই কল্পনা চাওলার মতন বা ওই যারা ছিলেন মহাপুরুষ এই ক্ষুদিরাম, নেতাজি, সুভাষচন্দ্র বোস, তাদের মতন মনের জোর অতটা আমাদের নেই, আমার তো নেই, কিন্তু হ্যাঁ ওর যে এতটুকুনি বুদ্ধিতে ও এটা ভেবেছে যে ওরা দেশের নাম উজ্জ্বল করেছিল, ওরাও দেশের জন্য, ওরাও তো কারোর মায়ের কোল শূন্য করে বেরিয়ে গেছিল, এটা যে ওর এইটুকু বুদ্ধিতে ও এতটা ভেবেছে সেটার জন্যই ওকে মানে তোমরা আশীর্বাদ দিও যাতে ও মানুষের মতন, কার মতন কি হবে আমি কখনো ওকে প্রেশারাইজ করি না যে তুমি এটা হও সেটা, আমি আমার ছেলেকেও কোনো দিন বলিনি যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই হতে হবে, তাই হতে হবে, সায়েন্টিস্ট হতে হবে,
কখনো কিছু বলিনি। আমি ভগবানের কাছে শুধু একটাই কামনা করি, আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়, তারা যেন ভালো থাকে, আর পাঁচজনকে নিয়ে যেন ভালো থাকে, তাই না বলো? আমি ইমোশনাল হয়ে পড়ছি ওর এই কথাগুলো শুনে। আমি সত্যি বলছি, তোমরা মা জিজ্ঞেস করলে আমি হয়তো ওর থেকে জানতেও চাইতাম না যে ও কি হতে চায় বড় হলে। তাহলে ওর মনের মধ্যে যে এই কথাগুলো, সেগুলোও আমি বুঝতে পারতাম না। আমি দেখি যে ও মাঝে মাঝেই এরকম ল্যাপটপে মোবাইলে দেখে, স্পেস দেখে, আমি ওই বাচ্চারা তো দেখে স্পেসের জিনিস, দেখে মার্স এইসব দেখে। আর কল্পনা চাওলার গল্পটা ও আগে আমাকে অনেকবার বলেছে, মা কল্পনা চাওলা এই করেছে। না, আমিও ভেবেছি জেনেছে, ভালো হয়েছে, জেনারেল নলেজ বেড়েছে, কিন্তু জেনারেল নলেজ বাড়া একরকম, আর ওর যে মনে এরম হয়েছে, যাকে তোমরা জানতে চেয়েছিলে বলে তোমাদেরকেই আমার অজস্র ধন্যবাদ। আমার তো চোখে জল এসে গেল। যাই হোক, যে তোমরা জানতে চাইছিলে বলেই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কি হতে চাস। সব আন্টিদের টাটা করে দাও, মিমিদের সব টাটা করে দাও, বলো তোমরা কেমন আছো, কেমন এটা কিরম টাটা হচ্ছে। যাকগে চলো, তাহলে আর কি বলবো, আজকে আর কিছু বলতে পারছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো, আর আমার জিম্মু মাকে তোমরা এত ভালোবাসো, মানে সত্যি বলছি তোমাদের কমেন্টস পড়ে তোমরা যে আমাদেরকে এত ভালোবেসেছো। দেখো আমার না ইউটিউবে আসা কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিছু ছিল না, হুট করে ইউটিউবে ভিডিও দিয়েছি, হঠাৎ করে চ্যানেল মানে ঠিকঠাক চলছে, তোমাদের ভালোবাসছো তোমরা আমাকে, আমার কাছে এইটুকুই যথেষ্ট। দেখো আমার কাছে এইটা নয় যে মানে বিরাট কিছু করে ফেলবো আমি ইউটিউব করে, তা কিন্তু নয়, কিন্তু তোমরা যে আমাদেরকে এত ভালোবাসছো, আমাদের খোঁজ নাও, আমাদের আমরা শরীর খারাপ, আমার শরীর খারাপ বললে তোমরা বলো দিদি কেমন আছো, তোমরা আমাদের আমাদেরকে অনেক উপদেশ দাও, বুদ্ধি দাও, এটাই অনেক। আর এই তোমরা জানতে চাইছিলে বলেই আমি জিম্মাটাকে জিজ্ঞেস করলাম যে বুড়ি কি হতে চায়। আমি বুড়ি নই, টাটা, না ও বুড়ি নয়।